السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. سمانيت علماء الكرام، অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, গত তাফসিরে আমাদের যে সূরা শেষ হয়েছে এই সূরাটার নাম ছিল কোন সূরা? তাফসির শেষ হয়েছে সূরা আল মাঈদা। গত তাফসিরে সূরা আল মাঈদার তাফসির শেষ হয়েছে। আজকে যে সূরা থেকে আমাদের তাফসির হবে সূরাটির নাম হলো সূরা আল আনআম। বর্তমানে আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসির চলছে। দ্বিতীয় দফার তাফসিরে সূরা আল আনআমের আজকে প্রথম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা প্রথম থেকে শুরু করে যে সূরাগুলোর আমরা তাফসির করেছি, তো কোরআনে কারিমের এক নম্বর সূরার নাম কি? জি, ফাতিহানা, আল ফাতিহা। কোরআনে কারিমের প্রথম সূরার নাম সূরা আল ফাতিহা। এই সূরাটা মাক্কি নাকি মাদানি? এই সূরাটা মাক্কি সূরা। এরপরে দুই নম্বর সূরার নাম সূরা আল বাকারা। এই সূরা মাক্কি না মাদানি? এই সূরা মাদানি। তিন নম্বর সূরা সূরা আলি ইমরান, এটাও মাদানি সূরা। চার নম্বর সূরা সূরা আন-নিসা, এই সূরাও মাদানি সূরা। পাঁচ নম্বর সূরা সূরা আল মাঈদা, এই সূরাও মাদানি সূরা। অর্থাৎ এই মাসকান দিয়ে সূরা আল ফাতিহার পরে যে বড় বড় সূরাগুলো আমরা আলোচনা করেছি সবগুলা সূরা হইল মাদানি সূরা। সূরা আল আনআম এই সূরাটিও কোরআনে কারিমের বড় সূরাগুলোর মধ্য থেকে একটি, কিন্তু এই সূরাটি মাদানি সূরা নয়, সূরাটি হলো মাক্কি সূরা। সূরা আল আনআমের মধ্যে মাক্কি সূরার বৈশিষ্ট্যের আলোকে এখানে শরীয়ত হুকুম আহকাম বিধিবিধান ফিকহি মাসালা মাসাইল এগুলো তেমন একটা সূরা আল আনআমের মধ্যে নাই, আছে তবে খুব কম। মাক্কি সূরার বৈশিষ্ট্য হল বেশিরভাগ অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সংক্রান্ত আলোচনা হয়। তো সূরা আল আনআমেরও বেশি অংশ আল্লাহ সুবহান ওয়া তাআলার তাওহীদ কেন্দ্রিক, এবং তাওহীদের বিপরীত হল কি? শিরক। তো এই সূরার মধ্যে নূহ আলাইহিসসালামের যুগ থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত মানুষ পৃথিবীতে যত রকমের শিরিক করেছে সকল ধরনের শিরকের বর্ণনা এই সূরা আল আনআমের মধ্যে আছে। অর্থাৎ তাওহীদ বুঝতে হইলে, শিরিক চিনতে হইলে সূরা আল আনআম ভালোভাবে পড়াশোনা করলে আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি
শিরিক চিনতে পারবে, তাওহিদ চিনতে পারবে। এই কারণে এই সূরাটি তাওহিদ বোঝার জন্য, শিরিক মুক্ত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল আনআম। সূরাটির নামকরণ হয়েছে আল আনআম। আনআম মানে কি? গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, তারপরে আপনার গবাদি পশু, এগুলো বোঝানোর জন্য আরবি ভাষায় আল আনআম শব্দ ব্যবহার হয়। এই সূরার মধ্যে আল আনআমের অর্থাৎ চতুষ্পদ জন্তুর অনেকগুলো শরীয়ত হুকুম আহকাম, বিশেষ করে কোন কোন গৃহপালিত পশুগুলোকে হালাল করা হয়েছে, কোন কোনগুলোকে হারাম করা হয়েছে, এরকম এই সূরার ১৬ এবং ১৭তম রুকুর মধ্যে এই গৃহপালিত পশুর বিভিন্ন শরীয়ত বিধিবিধান আলোচনা করা হয়েছে। এই কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল আনআম। আল আনআম গবাদি পশু, চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মানিত করে বানাইছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। কিন্তু বানি আদম যখন তার এই সম্মান হারিয়ে ফেলায়, তখন বানি আদম চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তু না, এর চাইতেও বেশি গোমরাহ, আদল, এর চাইতেও বেশি নিকৃষ্ট, এর চাইতেও আরও নিচে পৌঁছে গেছে। তাহলে বোঝা যায় বানি আদম সবার উর্ধে, সবার শ্রেষ্ঠ, আবার পৌঁছে যায় চতুষ্পদ জন্তুর নিচেও পৌঁছে যায়। ঠিক কীভাবে পৌঁছে? বানি আদমের সম্মানটা হলো তাওহীদের মধ্যে। বানি আদমের সম্মানটা কিসের মধ্যে? তাওহীদের মধ্যে। তাওহীদ মানার মধ্যে বানি আদমের কারামত। আর বান্দা যখন, বানি আদম যখন তাওহীদ থেকে বিচ্যুত হয়ে শিরিকের মধ্যে চলে যায়, তখন আর ওই কারামত থাকে না, সম্মান হারিয়ে ফেলে, তখন হয়ে যায় উলাইকা কাল আনআম। অর্থাৎ আনআম হয় কখন? যখন তাওহীদ থেকে বিচ্যুত হয়, মানে শিরকের মধ্যে নিপতিত হয়। তাহলে তাওহীদবাদীরা কখনো আনআম হয় না, মানে চতুষ্পদ জন্তু হয় না। চতুষ্পদ জন্তু হয় কারা? শিরিককারীরা, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ বলছেন কাল আনআম। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন আনআম হয়ে যায়, মানে মানুষ যে মানুষটা চতুষ্পদ জন্তুর পর্যায়ে পৌঁছে যায়, সে মনে করে আমি আর গরু তো সমান, আমি আর ছাগল তো সমান, আমি আর গবাদি পশু কি সমান, তখন সে গবাদি পশুর ইবাদত করে। গবাদি পশুর কি করে? ইবাদত করে। এজন্য পৃথিবীতে দেখবেন অনেক মানুষ গরুর ইবাদত করে, গরুকে মা বানায়, গরুরে বাপ বানায়। তাহলে গাবি হলো কি? মা। তাহলে ষাট গরু যেগুলো, এগুলো কি? বাপ। তাহলে মাও বানাইছে, বাপও বানাইছে, গরুরে মা বানাইছে, গরুরে বাপ বানাইছে। তাহলে এরা গরুর সন্তান, এরা আবনা উল বাকার, এরা গরুর সন্তান, গরু মা গরু, মানে এরা বুঝছে যে আমরা আর গরুর মধ্যে কোনো পার্থক্য আনআম। এই কারণে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম। এখানেও জাহিলি যুগের মুশরিকেরা এই চতুষ্পদ জন্তু কেন্দ্রিক অনেক শিরিক করত, মানে শিরকের একটা মাধ্যম হলো এই চতুষ্পদ জন্তু। এই কারণে তারা বিভিন্ন নাম দিয়ে দিয়ে চতুষ্পদ জন্তুগুলোকে তারা দেবতার নামে ছাড়ি দিত, বিভিন্ন কিছু করতো, অনেক ধরনের শিরিক করত।
এমনকি দেখেন মুসা আলাইহিস সালামের যুগে গরুর বাচ্চা কেন্দ্রিক তারা শিরকের উৎপত্তি ঘটাইছে তারপরে আপনার এই আনআম কেন্দ্রিক অনেক ধরনের শিরক হয়েছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরাটার নামকরণ করেছেন সূরা আল আনআম আনআমের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজও কিন্তু আনআম দিয়ে শিরক হয় কি বলেন তো দেখি কোন শিরক হয় আরে ওগুলা তো মুসলিম নিজেরগুলা দেখে না মুসলিম নামদারীরা গরু লই দরবারে রওনা দিছে গরু টাকে টাকে গরু নিয়ে রওনা দেনা দেখেন না পতাকা লাগাই টাকে টাকে গরু নিয়ে মহিষ নিয়ে রওনা দেনা তে এই যে গরু মহিষ নিয়ে রওনা দেওয়া কি শিরক গরু মহিষ নিয়ে রওনা দিতে হবে একমাত্র আল্লাহর ঘরের দিকে আল্লাহর ঘরের দিকে যদি আপনি একটা গরু লই হজের সময় রওনা দিতে পারেন এটা আল্লাহর ইবাদত এগুলাকে আপনি হাদি হিসাবে হজ্জে কেরান করি আপনি মিনাতে তারপর হারামের সীমানার মধ্যে এরিয়ার মধ্যে আপনি কোরবানি দিবেন হাদি জবাই করবেন এটা ইবাদত কিন্তু যখন এগুলাকে আপনি টাকে টাকে করি আল্লাহর ঘরের দিকে না যাই চট্টগ্রামের দিকে রওনা দিছেন বরিশালের দিকে রওনা দিছেন ফরিদপুরের দিকে রওনা দিছেন সিরাজগঞ্জের দিকে রওনা দিছেন এরকম দিকে যখন রওনা দিবেন তখন এটা হবে কি শিরক এবং অনেকে দেখুন কোরবানি করার জন্য গরুর কোরবানির পশু ওখানে নিয়ে যায় এগুলো শিরকি কাজ তাহলে বোঝা যায় আনআম কেন্দ্রিক শিরক শুধু জাহিলি যুগে হয় নাই আজকের যুগে এবং মুসলিম নামদারীদের মধ্যেও এই জাতীয় আনআম কেন্দ্রিক চতুষ্পদ জন্তু কেন্দ্রিক শিরক এখনো পৃথিবীতে বিদ্যমান আল্লাহ পাক কোরআনে কারিমে এমনি এমনি কিন্তু সূরার নাম আনআম নির্ধারণ করেন নাই এটার পেছনে অনেকগুলা কারণ আছে এই কোরআনের মধ্যে হেদায়েত কেন কোরআনের মধ্যে হেদায়েত এই কোরআনে কারিমের সাথে সম্পর্ক থাকলেই আপনি বুঝতে পারবেন যে এই আনআম কেন্দ্রিক শিরিক যুগে যুগে হয়েছে এখনো হইতেছে ভবিষ্যতেও আনআম কেন্দ্রিক শিরিক কেয়ামত পর্যন্ত হইতে পারে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করে দিয়েছেন সূরা আল আনআম এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিয়ে মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল মারিফাতুর রব ইমানের একটা উসুল হলো কি মারিফাতুর রব রবকে জানা রবকে চিনা রবকে বোঝা মানে কোরআনে কারিম নাজিলের উদ্দেশ্যই হলো বান্দার সাথে রবের সম্পর্ক কায়েম করা তো রবে চিনল না তো রবের সাথে সম্পর্ক হবে কেমনে এই জন্য রবকে চিনার জন্য কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমা শুধু রবের পরিচয় রবকে আল্লাহকে এটার পরিচয় তো সূরা আল আনআমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিয়েই শুরু করেছেন الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور الحمد لله الحمد মানে হয় নাই এত বছর যা শিখেছি কাজ হয় নাই সকল প্রশংসা যত রকমের প্রশংসা হইতে পারে তো সকলের আরবি পাইলাম কোথায় কে বলতে পারবেন সকল প্রশংসা যে বললাম এখানে সকলের আরবি কোনটা আলিফ লাম আমরা এর আগে তাফসীরে একদিন আলোচনা করছি একদিন না কয়েকদিনে বলছি আলিফ লাম কোরআনে কারিমে ১৮ প্রকার অর্থে ব্যবহার হয়েছে কোরআনে কারিমে আলিফ লামের ১৮টা অর্থ আছে তার মধ্যে একটা আলিফ লাম হলো আলিফ লামে জিনসি মানে যত রকমের প্রকার আছে জিন্স আছে সকল ধরনের জিন্সকে আলিফ লাম অন্তর্ভুক্ত করে এখানে আলহামদ মানে সমস্ত প্রশংসা সমস্ত আরবিটা আলিফ লাম থাকার কারণে সমস্ত প্রশংসা হয়েছে না হয় শুধু হামদ হইলে খালি প্রশংসা হইত তা আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য
لله একমাত্র আল্লাহর জন্য এখন বান্দার মনে প্রশ্ন হতে পারে আল্লাহকে প্রশ্ন হতে পারে না আল্লাহর তো হয়তো চিনে না নতুন আল্লাহকে চিনবে তো কেমনে চিনবে তা আল্লাহ পাক আল্লাহকে চিনানোর জন্য প্রথম যে পরিচয়টা কোরআনে কারিমে বারবার দিবেন সেটা হলো খালক সেটা হলো কি খালক মানে সৃষ্টি আল্লাহ পাক দেখবেন সব জায়গায় প্রথম পরিচয়টা দিয়েছে খালক ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষেরা তোমাদেরকে তোমাদের রব্বে কারীম থেকে কোন জিনিস তোমাদেরকে ধোঁকা নিপতিত করেছে এখন রব্বে কারীম কে আল্লাযী খলাকাকা রব্বে কারীম হলেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথম পরিচয় কি আল্লাযী খলাকাকা এটা মনে রাখবেন সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা তাসবিহ পড়ো তোমার রব্বে আলার নামে রব্বে আলাকে আল্লাযী খলাকা ফাসাওয়া রব্বে আলা হলেন আল্লাযী খলাকা যিনি সৃষ্টি করেছেন তাহলে রবের এক নম্বর পরিচয় হলো কি করছেন সৃষ্টি করেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম ও দুনিয়ার মানুষ তোমাদের রবের একমাত্র ইবাদত করো তো রবকে আল্লাযী খলাকাকুম রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এইভাবে পুরা কোরআনে কারীম জুড়ে দেখবেন আল্লাহ পাক প্রথম পরিচয় দিয়েছেন কি দিয়ে খালক তাওহীদ কত প্রকার কি কি হ্যাঁ তো এই তাওহীদুর রুবুবিয়াতের মধ্যে কয়টা জিনিস তিনটা জিনিস কি কি জিনিস মাশাআল্লাহ স্টুডেন্টরা কথা বলবেন কথা বলে না চুপ করে থাকে আর আপনারা তো সব পুরানা স্টুডেন্ট ১৮ বছরের পুরানা স্টুডেন্ট শিখতে 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 আলহামদুলিল্লাহ এখন একবারে ইউনিভার্সিটি লেভেলের হ্যাঁ তাহলে তাওহীদুর রুবুবিয়াতের মধ্যে তিনটা বিষয় খালক মূল তাদবীর মানে সৃষ্টি মালিকানা পরিচালনা এই তিনটার সমন্বয়ে রব তিনটার সমন্বয় কি রব তাহলে রবের প্রথম কাজ খালক সৃষ্টি করা এটা মনে রাখতে হবে আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ হলেন তিনি যিনি আসমানসমূহ এবং জমিনসমূহকে সৃষ্টি করেছেন এখানেও আল্লাহ পাক প্রথম পরিচয়টা দিয়েছেন সৃষ্টি যিনি আসমানসমূহ জমিনসমূহকে কি করছেন সৃষ্টি করছেন ওয়াজআলাজ জুলুমাতি ওয়ান নূর এবং যিনি অন্ধকারসমূহ এবং নূর সৃষ্টি করেছেন অন্ধকার সমূহ এবং নূর এখানে একটা গভীর জিনিস পর্যবেক্ষণ করার জিনিস অন্ধকার সমূহ কিন্তু নূর সমূহ বলা হয়নি অন্ধকার সমূহ সৃষ্টি করছেন জুলুমাত মানে জুলমাতনের বহুবচন জুলুমাত অন্ধকার সমূহ বানাইছেন কিন্তু নূর আনোয়ার বলেন নাই বলছেন ওয়া নূর নূর বানাইছে তাহলে বোঝা গেল নূর একটা জুলুমাত অনেকগুলা নূর হলো তাওহীদ জুলুমাত হলো শিরিক কুফর নেফাক বেদাত এগুলো সব জুলুমাত অনেক জুলুমাত এজন্য তাওহীদের বিপরীত জিনিস একটা দুটা না তাওহীদের বিপরীত জিনিস অসংখ্য এই কারণে আল্লাহ পাক জুলুমাতকে বহু বচন বলছেন শিরিক জুলুমাত কুফর জুলুমাত নেফাক জুলুমাত বেদাত জুলুমাত আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য আয়াতে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ এই রাস্তাটাই এটাই হলো সিরাতে মুস্তাকিম ফাত্তাবিউহ অতএব তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো
এখানে আল্লাহ পাক এক বচন বলছেন ফাত্তাবিউহু মানে সিরাত মুস্তাকিম জমিনে একটাই বহু বচন বলার নাই এরপর বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা খবরদার ওই রাস্তা সমূহ অনুসরণ করিও না এখানে রাস্তা একটা বলার নাই ওয়ালা তাত্তাবিউস সুবুলা সাবিলের বহু বচন সুবুল রাস্তা সমূহের অনুসরণ করিও না বললে فتفرق بكم عن سبيله তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিবে তাহলে বোঝা যায় আল্লাহর রাস্তা সিরাত মুস্তাকিম একটা কিন্তু শয়তানের রাস্তা অনেকগুলা জান্নাতি মিল্লাত একটা জাহান্নামী মিল্লাত 72 এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে বলছেন না কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা সব গুলো জাহান্নামে যাবে একটা মাত্র মিল্লাত জান্নাতে যাবে তাহলে বোঝা যায় জান্নাতি মিল্লাত জমিনে একটা কিন্তু জাহান্নামে মিল্লাত 72টা এজন্য সব জায়গায় আল্লাহ পাক এই তাওহীদের বিপরীত ইবানের বিপরীত ইসলামের বিপরীত বিষয়গুলোকে বহুবচন ব্যবহার করছেন ثم الذين كفروا بربهم يعدلون এরপরেও যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের রবকে মানে না তাদের রবকে অস্বীকার করে يعدلون তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ নির্ধারণ করে দেখেন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন প্রথম আল্লাহ পাক পরিচয় দিবেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহ বলে পরিচয় দিবেন আল্লাহ হলেন তিনি আসমান জমিন বানাইছেন অন্ধকার নূর নির্ধারণ করছেন এটা বলছেন এরপরে বলছেন যারা তাদের রবের সাথে কুফরি করে তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে এখানে দুইটা জিনিস একটা জিনিস হলো আল্লাহ যিনি তিনি রব এই কারণে এখানে এসে বলছেন বিরব্বিহিম বিল্লাহ বলেন না বলছেন বিরব্বিহিম তাদের রবের সাথে মানে যিনি আল্লাহ তিনি একমাত্র রব দ্বিতীয় কোন রব হইতে যদি আল্লাহ ছাড়া কাউকে রব মানা হয় তাহলে কি হবে শিরক হবে আচ্ছা আল্লাহ ছাড়া জমিনে রব আছে কিনা বাংলাদেশে আছে অনেকে বলতেছে না তার মানে বাংলাদেশে মনে হয় নাই আছে কিন্তু শতকরা 99 জন মানুষ চিনে না আল্লাহ ছাড়া জমিনে রব কারা এটা চিনে না মানুষ মনে করে কেউ কি বলছে বাংলাদেশে কেউ বলছে আমি তোমাদের রব তো কোথায় রব পাবে কোথায় বাংলাদেশে কোনো রব নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার নিষেধ করেছেন খবরদার ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে একজন আরেকজনকে রব হিসাবে গ্রহণ করা যাবে না ইহুদিরা খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আহবারদেরকে তাদের রহবানদেরকে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব তাদের রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে রব বানায় নিছে তাহলে বোঝা যায় রব অনেক ধরনের হইতে পারে তবে বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্বরাও অনেক সময় রব হয়ে বসতে পারে আবার রাজনৈতিক ব্যক্তিত্বরাও অনেক সময় রবের আসনে বসতে পারে এই জন্য ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা ফেরাউন সরাসরি ঘোষণা দিছে অনেক রবেরা হয়তো সরাসরি ঘোষণা দেয় না কিন্তু তারাও রবের চেয়ার দখল করে রবের আসনে বসে থাকে দ্বিতীয় বিষয় কুফরি আর শিরিক দুটার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো দেখি আপনারা কুফরি আর শিরিক দুটার মধ্যে পার্থক্য আছে কি হ্যাঁ এটাই হলো মৌলিক পার্থক্য আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমন স্টুডেন্ট আছে যারা শিরিক আর কুফরের পার্থক্য বোঝে অনেক মসজিদে গেলে হতাশ হইতে হয় শত শত মুসল্লি কিন্তু একটা মুসল্লি বলতে পারে না শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য আছে কি নাই তার অর্থ হলো ওই মসজিদগুলোতে এলেম চর্চা হয় না মসজিদগুলোতে খালি আজান হলে খোলে জামাত হলে তালা মারে বাস এই হলো কাজ এর বাইরে মসজিদের আর কোনো কাজ নাই
এলএম চর্চা নাই, মসজিদের মধ্যে দাওয়া নাই, এলএমের কাজ নাই, কিছু নাই। এই কারণে তারা শিরক আর কুফরের পার্থক্য বোঝে না। তো শিরক আর কুফরের পার্থক্য এই আয়াতের মধ্যে বলা আছে, এই জন্য জিজ্ঞাসা করছি। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরপরেও যারা কুফরি করে তাদের রবের সাথে, কথা আল্লাহ বলছেন যারা কুফরি করে, পরে শব্দটা বলছেন ইয়াদেলুন, তারা কি করে তাদের রবের সমকক্ষ নির্ধারণ করে। তো এখানে প্রথম কুফরি শব্দটা বলছেন, পরে ইয়াদেলুন হলো শিরক। তাহলে বোঝা গেল কুফর আর শিরকের মধ্যে একটা সম্পর্ক আছে। সমস্ত কুফরি কি শিরক? না, কিন্তু সমস্ত শিরক কুফরি। এই জন্য প্রথমে আল্লাহ পাক কুফরির কথা বলি, পরে শিরকের কথা বলছে। ওয়াল্লাযী খলাকাকুম মিন তিন, তিনি সেই আল্লাহ, এই আয়াত আল্লাহর পরিচয়, তিনি সেই আল্লাহ, তিনি সেই রব। আল্লাযী খলাকাকুম মিন তিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির থেকে। তাহলে আমরা কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ পাক আমাদের সবাইকে, সমস্ত বনি আদমকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে। সুম্মা কাদা আজালা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করে দিছেন। মাটি দিয়ে বানাই, আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট আজাল, এটা আল্লাহ নিজেই ঠিক করে দিছেন। প্রত্যেকের একটা এক্সপায়ার ডেট আছে, আছে না? আপনাদের যেমন একটা জন্মগ্রহণের ডেট আছে, আবার একটা কি আছে, ডেট অফ বার্থ, না এক্সপায়ার ডেট, এটাও আছে, আছে না? কিন্তু এটা কেউ জানে না। আল্লাহ পাক লিখে দিছেন, এক্সপায়ার ডেটটা লেখা আছে এখানে, কিন্তু কেউ দেখি না। এটা আল্লাহ পাকের এলমে গায়েবের মধ্যে রাখছেন। এই জন্য আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, সুম্মা কাদা আজালা, তিনি শুধু তোমাদেরকে বানান নাই, সৃষ্টি করেন নাই, তিনি তোমাদের একটা আজালও ঠিক করে রাখছেন। আজাল মানে ওই অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্তটাকে বলা হয় আজাল। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই আজাল যখন এসে যাবে, এক মুহূর্ত আগানো হবে না, এক মুহূর্ত পিছানো হবে না। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, এরপরে এভাবে তোমাদের আজাল চলতে চলতে চলতে, পৃথিবীরও এক সময় একটা নির্দিষ্ট আজাল, একটা শেষ মুহূর্ত আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন। সুম্মা আনতুম তামতারুন, এরপরেও তোমরা সন্দেহের মধ্যে নিপতিত হয়ে যাও, এরপরেও তোমরা সন্দেহ, তো সন্দেহ করা কি শিরক, সন্দেহ করা কি, এটাও অন্তরের একটা রোগ।